ঘোড়া কষ্টমে চলে যাচ্ছি গ্রামে, মেয়েতে খেলি এমন, মেয়েরা কখনো নিজের ঘরে আপন করতে পারে না, দুই বোনে ভাবে দুষ্টামি করতে পারবো না, এখন যেভাবে দুষ্টামি করতে ওদেরকে ছেড়ে চলে যাব, কারণ ওদের সাথে আর দেখাবো। এত আয়োজন কিসের এটাই ভাবতেছেন তো, তাই না? এত আয়োজন কিসের? এটা হচ্ছে আমার বিদায়ের আয়োজন, আমার চলে যাওয়ার জন্য আয়োজন। এখন আমি আপনাদের বুঝিয়ে বলি, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মূলত আজকে আমার এক আন্টি আসতেছে আমাদের সাথে দেখা করতে, কারণ আমরা পারমানেন্ট গ্রামে চলে যাচ্ছি, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কত টাইপের ডেজার্ট, তারপর কত কিছু আয়োজন করা হয়েছে, সব আম্মুই করছে আন্টিটার জন্য, কারণ আমি চলে যাব একেবারে জন্য গ্রামে, যার কারণে আন্টিটা আমার সাথে দেখা করতে আসতেছে। হাজারো মন খারাপ নিয়ে মুখে হাসি নিয়ে রাখি, যাতে কেউ না বুঝে আমার মন খারাপ। দেখেন আন্টিটা অনেক ফ্রেন্ডলি, আন্টিটা আমাদের অনেক কাজে হেল্প করতেছে, মূলত আন্টি করতেই ঠিক। আন্টি বলে কি যে আমরা তোমার আপনই, আমরা কেন করব। তো আন্টি হচ্ছে মলি আক্তার, পেজের ওনার মলি আন্টি। তো তার সাথে আমরা আগেও একটা মিট আপ করছিলাম, আপনারা হয়তো ভিডিও দেখছিলেন। আর এখন হলো আন্টি আজকে আমাদের বাসে আসছে, আমরা সবাই মানে ইফতার প্ল্যানিং করছিলাম তাই, আর আমি চলে যাব তো তাই আন্টি আমার সাথে দেখা করতে আসছিল। দেখেন কত কষ্ট নিয়ে মুখে হাসি রাখি। তো এখানে আব্বু আম্মু রাখিবা সবাই মিলে ইফতারে বসে বসে কারণ আজান দিয়ে দিছে, আমরাও পানি খেয়ে নিছি, শরবত খেয়ে নিছি। তো আজকে না কষ্ট লাগতেছে, চলে যাব, কিন্তু কিছু করার নেই। আসলে নিয়তি খেলি এমন, মেয়েরা কখনো নিজের বাড়ি আপন করতে পারে না, শ্বশুর বাড়ি আপন করতে হয়। এখানে মলি আন্টি আর আঙ্কেল প্রচুর ফ্রেন্ডলি মাইন্ডের, প্রচুর মিশুক লোক, আর 10 মিনিটের ভিতরে অনেক মানে ফ্রেন্ডলি টাইপ হয়ে গেছি। দেন আন্টি কিন্তু আমাদের অনেক আগের পরিচিত, তা আজকে চলে যাব, কাল থেকে কাল পরশু চলে যাব আমরা, তাই আন্টি দেখা করতে আসছিল, আমার চলে যাওয়ার কথা শুন না। তো আমরা সব কিছু আবার টেবিলে নিয়ে আসছি, নামাজ টামাজ পড়ে আমরা আবার টেবিলে চলে আসছি। এখানে আমার বাবুগুলোকে একটু ঘরের বাইরে নিতে আসে, ওরা প্রচুর ডিস্টার্ব করতেছিল আমার পিপো আর মুখো, ওদেরকে ছেড়ে চলে যাব কারণ ওদের সাথে আর দেখা হবে না, আর হয়তো দুই বোনে ভাবে দুষ্টামি করতে পারবো না, এখন যেভাবে দুষ্টামি করতেছি এটাই হয়তো আমাদের লাস্ট দুষ্টুমি। জানি না কেন এমন হলো, কিভাবে হলো, বাট বুক ভরা কষ্ট নিয়ে চলে যাচ্ছি গ্রামে। রিয়া যেখানে খাচ্ছে, ও আমরা সবাই রোজা ছিলাম আল্লাহর রহমতে, শুধু ওষুধের জন্য। তো এখানে আন্টি আঙ্কেল সবাই মিলে আমরা অনেক কথা বলছি, অনেক আনন্দ করছি, যেতে ইচ্ছা করছে না, তারপরে গ্রামে চলে যাব। আর এখানে আন্টিও রেডি হয়ে গেছে, আন্টিও চলে যাবে, সবাই দোয়া করে নেওয়ার জন্য। কালকে হয়তো আমি চলে যাব গ্রামে পারমানেন্টলি, আর হয়তো দেখবেন না মৃতকে ঢাকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।